नमस्कार गोविंद भवन अगणित भागवत आश्रित भगवान भक्त शुभ नववर्ष प्रीति शुभेच्छा एवं प्रणाम। बर्तमान जो भयंकर दिन बोले आम्रा मने करछि एवं सेटाते पड़े रयेछि भयंकर दिन आरो आसते पारे, सुतरां एटा दिये आमादेर खूब एकटा विचलित होले हबे ना। शुधु किछु नियम मेने चलार कथा बला हयेछे। आसले आम्रा अनियमे चले प्रकृत नियमटाई भूले गेछि। मने राखबेन भगवान जखन जीव सृष्टि करेछिलेन सकल जीवेर जन्य पृथक पृथक नियम करे दिएछिलेन। आमरा जखन सेई नियम थेके अनियमे चले जाई भगवान तखन मने करिये देन आमादेर सेई आसल नियमटा कि। আজকে যেটা আমাদের কাছে অস্বস্তি মনে হচ্ছে, যেমন যেখানে সেখানে থুতু ফেলা, যেখানে সেখানে চলে যাওয়া, অযথা বাড়ির বাইরে বেরিয়ে ঘুরে আসা, হাত ধোয়া এবং পরিষ্কার রাখা, এই নিয়মগুলি আমাদের ভারতবর্ষে ঋষি মুনিগণ বহু পূর্বে বলে গেছেন। এতে সবসময় পবিত্র থাকার একটা সুন্দর উপায়। মনে রাখবেন এই সেই ভারতবর্ষ, এখানে এই সেই ভারতবর্ষ যেখানে একেবারে প্রলয় কোনোদিনই হবে না। ভগবান সর্বময় রক্ষা করবেন, সবসময় তিনি রক্ষা করছেন। বর্তমানে যে লকডাউন আমরা মনে করছি সেটা খুবই ভালো, বা আমরা মেনে চলছি সেটা খুবই ভালো। কিছু মানুষ মানে না, সেটা আজ নয়, অনাদি কাল থেকেই চলে আসছে। তবে এই নিয়ম সকলের মানা উচিত। এই প্রসঙ্গে বলি, ভগবান শ্রীকৃষ্ণ একদিন বলেছিলেন, তুমি তোমার নিজেরই বন্ধু, তুমি তোমার নিজেরই শত্রু। আপনারা জানবেন যুধিষ্ঠির মহারাজকে একদিন বক রূপী ধর্মরাজ জিজ্ঞাসা করেছিলেন, এ মহারাজ আপনি বলুন পৃথিবীতে সব থেকে আশ্চর্য কি। যুধিষ্ঠির মহারাজ বললেন, একজনকে মরতে দেখে আর একজন নিজেকে অমর ভাবে, তা যদি না হয়। আজকে দেখুন একের পর এক কত মানুষ আমাদের ছেড়ে চলে যাচ্ছে, কিন্তু আমাদের কি তাতে কোনো হুঁশ আছে? এখানে ধনী গরিব মধ্যবিত্ত কোনো বিচার নেই। তা যদি হতো পৃথিবীর মধ্যে সবচাইতে ধনী, বৈজ্ঞানিক শিক্ষা প্রযুক্তি নিয়ে যারা গর্ব করেন, সেই দেশের আজ কি অবস্থা? আর আমাদের ভারতবর্ষ পূর্ণভূমি, বিশেষ করে পশ্চিমবঙ্গ, যেখানে ভগবানের আবির্ভাব, স্বয়ং মহাপ্রভু জন্মস্থান। তাই মনে রাখবেন আমাদের এই ভারতবর্ষে এমন কিছু হতেই পারে না এবং হবেও না। তবে আমাদের আরো কয়েকদিন এই নিয়মের মধ্যে থাকতে হবে। জানি আমাদের খুব কষ্ট হচ্ছে, কিন্তু মনে রাখতে হবে একটা নিশ্চিন্ত নিঃশ্বাস নেওয়ার যে কত আনন্দ, সেটা আমরাই উপভোগ করব। আরেকটি কথা সকল ভক্তকে জানাই, অনুরোধ করছি, যদি এই সময় দুঃখে থাকা মানুষের পাশে উপকারে আসতে পারে চেষ্টা করবেন। কোন এক
ঋষিমুনি বলেছিলেন, পূর্ণভূমি ভারতবর্ষে জন্ম হইল যার, আপনি সার্থক করি কর পর উপকার। আরেকটি কথা, আগামী 5ই বৈশাখ শনিবার বড়থিনী একাদশী ব্রত সকলে নিজ নিজ বাসে, বাসভবনে বা গৃহে একাদশী ব্রত পালন করবেন। সন্ধ্যায় মহামন্ত্র হরে কৃষ্ণ নাম করবেন। জানবেন ভগবান করুণাময়, তিনি দুঃখ দেন আবার তিনি আনন্দে ভরিয়ে দেন। জয় জয় হরে কৃষ্ণ।